আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দোয়া শব্দের অর্থ হলো ডাকা, চাওয়া বা কাউকে আহ্বান করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই বা কোনো বিপদ মুসিবত থেকে আল্লাহর নিকট আগতে মিনতি করি। প্রিয় দর্শক, দোয়া শুধু দোয়া নয়, বরং এটা একটা ইবাদত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুপ্রিয় দর্শক, আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর নিকট চাইব এবং দোয়া করব। দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে, যেই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়, কিন্তু তা সত্ত্বেও সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে বেশি কোন সময় দোয়া কবুল হয়। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাতের দোয়া। দর্শক, আমরা নামাজের পরবর্তীতে এবং শেষ রাতে বেশি বেশি দোয়া করব। এছাড়াও যখনই সুযোগ পাই তখনই দোয়া করব। বৃহস্পতিবার রাতে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। হাদিসে এসেছে, মধ্যরাতে যখন সবাই ঘুমে নিস্তব্ধ হয়ে যায়, পৃথিবীর সকল শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়, সে মুহূর্তে আল্লাহ শেষ আসমানে নেমে এসে উদাত্ত আহ্বান করেন, হে আমার বান্দারা, কার কি প্রয়োজন আমার নিকট চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। এই রাতগুলোর মধ্যে বৃহস্পতিবার রাতই হচ্ছে শ্রেষ্ঠ রাত, কেননা বৃহস্পতিবার রাতই হচ্ছে জুমার রাত। দুটি ঈদের রাত্রি শ্রেষ্ঠ হওয়ার পর জুমার রাত্রি শ্রেষ্ঠ রাত, কারণ বৃহস্পতিবার রাত্রের মধ্যে আল্লাহ আকাশের দরজা খুলে দেন মানুষের আমলগুলো পৌঁছানোর জন্য। প্রিয় দর্শক, এবার আপনাদের আহ্বান করব, আমরা প্রত্যেক ভাই মাহমুদের দরবারে দুহাত তুলে দোয়া করব। অনেকে বলতে পারেন, আমি দোয়া করি কিন্তু আমার দোয়া সাথে সাথে কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ডাক শোনেন, প্রত্যেকটা দোয়া শোনেন, এবং তা হয়তো সাথে সাথে কবুল করেন, নয়তোবা কিছুদিন পরে কবুল করেন, অথবা তার থেকে শ্রেষ্ঠ কিছু আপনার জন্য নির্দিষ্ট করেন। কিন্তু এমন হয় না যে আপনি দোয়া করলেন আর দোয়া কবুল হলো না। আল্লাহ অবশ্যই আপনার জন্য আপনার থেকেও আপনার কল্যাণ বেশি বুঝেন, কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে যা উপাত্ত তত্ত্ব দেওয়া হয়েছে তা আপনি যতটা জানেন তার থেকেও বেশি জানেন সেই মাহবুব যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই তাৎক্ষণিক দোয়া কবুল না হলে হতাশ হবেন না, দোয়া করেই যান, কেননা দোয়া একভাবে যেমন দোয়া অন্যভাবে সেটি ইবাদত। আমরা যেন সকল চাওয়া পাওয়া তার নিকট সমর্পণ করি। হে আল্লাহ, আপনি আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।